আসসালামু আলাইকুম আমি আবির বলছি গল্প বুক থেকে আজ আমি পাঠ করতে যাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপহরণ শুরু করছি অপহরণ পয়সাওয়ালা লোক বলবল মানুষ আর বিদ্যান ব্যক্তিদের বরাবর ভয় খেয়ে এসেছে অবনী তাদের পাশের বাড়িটা গদাধর সরকারের পয়সার লোকাছোকা নেই সরকার বাড়ি আর অবনীদের বাড়ির সীমানা পাঁচিলটা ভেঙে নতুন করে পাঁচিল তুলে দিলেন গদাধর বাবু আর তুলতে গিয়ে বেমালুম তিন হাত জায়গা দখল করে নিলেন অবনীর বাবা সুধীর রায় মশাই তেমন ডাকাবোকা নন তবু তেরেফুরে একটু চেঁচামেচি করলেন গদাধর বাবু মিটমিটি হেসে বলেছিলেন ও জায়গাটা আমার পাওনা দলিলে পরিষ্কার দেখানো আছে না মানলে মামলা করোগা যাও তবে বলে রাখছি এসব করে সুবিধা হবে না ইচ্ছে করলে তোমার ভিটাই ঘুঘু চাড়াতে পারি তা জানো তো হ্যাঁ সদাধরবাবু সেটা জানেন তাই খানিকক্ষণ মিনমিন করে রণে ভঙ্গ দিলেন অবনী যখন ক্লাস পড়ে তখন নন্দনাল নামে একটা ছেলে অন্য স্কুল থেকে তাদের ক্লাসে ভর্তি হল বড়সড় চেহারা কয়েকদিনের মধ্যেই বোঝা গেল নন্দনাল দারুণ মারকুটটা রোজই সুতোছাতনায় ঝগড়া বাঁধিয়ে ক্লাসের পড়ুয়াদের পেটান অবনীকে একটা পেন্সিল নিয়ে তর্ক করাই এমন পিটিয়েছিল যে অবনী ভয়ে দুদিন স্কুলে যায়নি এরপর থেকে আর নন্দলালকে কখনো ঘাটায়নি সে কোনো বলবান লোককেই সে আর ভুলেও ঘাটায় না বিদ্যানদেরও বড্ড সমজে চলে অবনী বাবার এক বিলাত ফেরত বন্ধু একবার তাদের বাড়িতে এসে অবনীকে ইংরেজি গ্রামারের এমন সব শক্ত শক্ত প্রশ্ন করেছিল যে অবনীর তখন দিদা হত অবস্থা পালিয়ে বাঁচে না শুধু এই নয় অবনির আরও নানা ভয়ভীতি আছে জোরালো তেজানো বুক চিতিয়ে চলা লোকজনকে সে পারতপক্ষে এগিয়ে চলে কো এডুকেশনের বিকম্পরার সময় তার আরও একটা বিপদ হলো সে টের পেল মেয়েরা তাকে মোটেই পছন্দ করে না ক্লাসের সবচেয়ে তেজি আর রোখাচোখা মেয়ে ছিল শুক্লা সিং সে একদিন তাকে মুখের উপর বলে দিয়েছিল তুমি বুঝি ভাবো যে খুব মুখ গম্ভীর করে চুপচাপ বসে থাকলেই তোমার খুব পার্সোনালিটি আছে বলে সবাই ভাববে তুমি যে একটি হাদা গঙ্গারাম তা আমরা সবাই জানি আর তোমাকে নিয়ে হাসাহাসি করি বুঝলে মেয়েদের সেই থেকে খুবই সমজে চলে অবনি। হিসেব নিকেশের মাথা খুব পরিষ্কার বলে সে বিকম কম এম কম পাশ করে গেল একবারে দুবারের চেষ্টায় সিওটাও পাশ করে ফেলল কিন্তু তেমন ড্যাশিং পুশিং নয় এবং ইন্টারভিউতে গেলে মুখোমুখি কৃতবিদ্যা মানুষেরা বসে থাকে বলে বেজাই ঘাবড়ে যায় ফলে সে তেমন জুচ্ছই চাকরিও পেয়ে উঠলো না একটা প্রাইভেট কোম্পানিতে সে অ্যাকাউন্ট সামলায় কোনো অলৌকিক কিছু না ঘটলে তার যে তেমন উন্নতি হওয়ার নয় এটা সে হারে হারে জানে অবনী নতুন যে ভয়টা দেখা দিয়েছে তার নাম বলাই মিত্তির বলাই মিত্তির তার উপর আলা শাস্ত্রগুলো দেখে নামের পিছনে মেলা ফরেন ডিগ্রি তার ওপর বলাই মৃত্যির অত্যন্ত রাগই ভীষণ অন্যমনস্ক বেজাই খেয়ালি প্রচণ্ড অহংকারীও বলাই মিত্তের দাপটে অবনির অবস্থা ইট চাপা ঘাসের মতো সে মাথা তুলে চোখে চোখ রেখে কথাই বলতে পারে না আর বলাই মিত্তের প্রচণ্ড রাগ অফিসে থরোহারি কম্পন হলেও অবনে নিতান্তই নিরুহ বলে মিত্তের কোপ তাকে তেমন শাসন তর্জনই করেনি করুণাবশতই হইত তা সেই জেনারেল ম্যানেজার বলাই মৃত্যির একদিন হঠাৎ অবনীকে নিজের চেম্বারে ডেকে পাঠিয়ে প্রথমটাই আগাপাসতলা কিছুক্ষণ নিরীক্ষ করলেন তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন তোমার হাইট কত অপ্রত্যাশিত এই রকম প্রশ্নে ঘাবড়ে গিয়ে অবনী ঢোক গিলে ফ্যাসফ্যাস গলায় কোনো রকম বলল পাঁচ দশ তারপরই ভাবল এই রে হাইটের জন্য চাকরিটা না যায় বলাই মিত্তির ভুরু কুঁচকে খুব অপছন্দের চোখে তাকে দেখতে দেখতে বললেন দরঝাঁপ বা ফিজিক্যাল এক্সারসাইজ কিছু করো অবনি বসেছিল তোতলাতে তোতলাতে বলল ওই স্কুলে একটু করতাম ফুটবল ক্রিকেট ওসব আর কি আর কিছু নয় অবনি খুব কষে কিছুক্ষণ ভেবে একটু জুচ্ছয় ব্যাপার পেয়ে গেল বলল আমি সাঁতার কাটতে পারি সাঁতার ফের ভুরুকুটি করে বলাই বলাইমিতের বললেন কোথায় সাঁতার কাটো আমাদের বাড়ি বরান নগরে গঙ্গার কাছেই রোজ সকালে গঙ্গায় সাঁতরায় ব্যাপারটা পছন্দ হল কিনা বলাই মিত্রের তা বোঝা গেল না তবে উনি খুব গম্ভীর বদনে শুধু সংক্ষেপে বললেন হুম হিসেব নিকেশ আর তৎসংক্রান্ত সমস্যা নিয়ে প্রশ্ন করলে অবনীর কাবু হওয়ার ভয় বিশেষ নেই এই শাস্ত্রটা সে মোটামুটি জানে কিন্তু এসব প্রশ্নের উদ্দেশ্য কি তার মাথা মুন্ডু তার বোধগম্য হল না বলাইবাবু নিশ্চয়ই তাকে অলিম্পিকে পাঠানোর কথা ভাবছে না সে ঠায় দাঁড়িয়ে রইল এবং অন্যমনস্ক ও ভুল স্বভাবের বলাইবাবু তাকে সম্পূর্ণ উপেক্ষা করে কি যেন এক গভীর চিন্তায় মগ্ন হয়ে রইল অনেকক্ষণ মিনিট দশেক বাদে হঠাৎ যেন ঘুম থেকে জেগে সকচিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন হ্যাঁ তোমাকে কি যেন বলছিলাম সাঁতারের কথা জিজ্ঞাসা করছিলেন স্যার ভুরু খুশকে বলাই মিত্তির বললেন সাঁতার সাঁতার দিয়ে কি হবে না না সাঁতার নয় আগামীকাল সন্ধ্যা সাতটার সময় উত্তর কলকাতার নবকুমার স্টেটের তিপ্পান্ন নম্বর বাড়ির সামনের ফুটপাতে ডানবক্সের পাশে তোমাকে হাজির থাকতে হবে তো কি বললাম অবনীশ স্মৃতিশক্তি চমৎকার সে বলে কাল আগামী কাল সন্ধ্যা সাতটায় উত্তর কলকাতার নবকুমার স্টেটের তিপ্পান্ন নম্বর বাড়ির সামনের ফুটপাতে ডানবক্সের পাশে আমাকে হাজির থাকতে হবে বাহ এই তো মনে আছে দেখছি যে আজ্ঞা বলাই মিত্তির ফের পিছনে মাথা হেলিয়ে চোখ বুজে সাড়ে তিন মিনিট নিচুপ থেকে হঠাৎ আবার সকিছুত হয়ে অবনীকে দেখে বললেন তাহলে ও কথাই রইল মনে থাকে যেন আর হ্যাঁ টু বি অন দ্য সেফ সাইড বাহাতের কবজিতে একটা সাদারো মাল বেঁধে যেও যে আজ্ঞা এবার তুমি যেতে পারো আমাকে কি করতে হবে স্যার খুবই অবাক হয়ে বলাই মৃত্যির তাকে পাল্টা প্রশ্ন করলেন তুমি তুমি কি করতে চাও আগে জানতে চাইছিলাম নবকুমার স্ট্রিটে আমাকে কি কিছু করতে হবে বলাই মিত্তির ঘন ঘন মাথা নেড়ে বললেন না না তোমার কিছুই করার নেই তুমি শুধু দাঁড়িয়ে থাকবে যা করার তা ওরাই করবে তুমি এখন যেতে পারো এই বলে বলাই মিত্তির তার ফাইলপত্র খুলে মুহূর্তেই কাজের মধ্যে ডুবে গেলেন অবনী অত্যন্ত দ্বিধাগ্রস্ত অন্তরে কম্পিত বক্ষে এবং দুশ্চিন্তা মাথায় নিয়ে নিজের চেয়ারে ফিরে এসে গলাত গলাত করে এক গ্লাস জল খেয়ে ফেললেন কাজকর্মে একেবারেই মন দিতে পারল না যা করার তা ওরাই করবে বলাই মিত্রের এই মন্তব্যের ওরাটা আসলে কারা সে চিন্তায় তার ঘোর উদ্বেগ হতে লাগল এই ওরাই শেষ অবধি সে কী করবে সেটা সে ভেবে বের করতে পারছিল না একবার ভাবল একটা রেজিগনেশন লেটার লিখে টেবিলে চাপা দিয়ে রেখে সরকে পড়বে কিনা কিন্তু কাজটা যদি তেমন বিপজ্জনক না হয় তাহলে তার আমও গেল ছালাও গেল গত মাসে আফ্রিকার তানজিয়ানিয়া থেকে একটা চাকরির অফার পেয়েছিল অবনি। মা কান্নাকাটি করাই সেই পরিকল্পনা ত্যাগ করতে হয়েছে আর আফ্রিকাও কি স্বস্তির জায়গা সেখানে সিংহ আছে ব্ল্যাক মাম্বা নামে ভয়ঙ্কর সাপ আছে গন্ডার আছে তার চেয়ে নবকৃষ্ণ স্টেট অনেক নিরাপদ জায়গা অনেক ভেবেচিন্তে কোনো সিদ্ধান্তেই না পৌঁছাতে পেরে অবশেষে সে আজ সন্ধে সাতটার সময় নির্দিষ্ট বাড়ির সামনের ফুটপাতে নির্দিষ্ট ডাকবক্সের পাশে এসে বাঁ হাতে সাদা রুমাল বেঁধে অত্যন্ত সন্দেহজনকভাবে দাঁড়িয়ে আছে টিভিতে বোধ হয় কোনো ওয়ান ডে ম্যাচ দেখানো হচ্ছে তেপ্পান্ন নম্বর বাড়ির একতলা থেকে ধারা বিবরণী শোনা যাচ্ছে সচিন চুয়াল্লিশ রানে ব্যাট করছে ভারত এক উইকেটে চুরাশি একজন লোক এসে তাকে জিজ্ঞেস করলেন মশাই বাইশের বি বাড়িটা কোথায় বলতে পারেন অবনী দীর্ঘস্বরে বললেন আজ্ঞে না লোকটা হতাশ হয়ে তাচ্ছিল্যের সঙ্গে তাকে একবার দেখে চলে গেল সাতটা চার মিনিটে সচিন চার মেরে আটচল্লিশে পৌঁছে গেল সাতটা ছয় মিনিটে দুই রান নিয়ে পঞ্চাশ একজন বুড়ো মানুষ এসে তার সামনে দাঁড়িয়ে অপাঙ্গে তাকে দেখে বললেন ইয়াংম্যান দাঁড়িয়ে না থেকে একটু হাঁটুন যত হাঁটবেন তত ভালো থাকবেন এই সাতাশিতেও আমি রোজ নিয়ম করে চার মাইল হাঁটি যে আজ্ঞা বুড়োটি চলে গেলেন সচিন পঁচাত্তরে পৌঁছাল ষাটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সেঞ্চুরি পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা তা অবনি বুঝতে পারছিল না পথ চলতি লোকেরা তাকে সন্দেহ চোখে দেখে যাচ্ছে উদ্বেগের একেবারে শেষ সীমায় যখন পৌঁছে গেছে অবনি তখনই একটি কোমল নারী বা দিক থেকে বলল এবার আপনি কবজি রুমালটা খুলে ফেলতে পারেন অবনী চমকে প্রায় লাফিয়ে উঠল মেয়েটি হেসে ফেলে বলল দি আইডিয়া ওয়াজ নট মাইন কিছু মনে করবেন না আমার সঙ্গে আসুন কোথায় ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে টয়টা ইনোভো আসুন উদ্বেগ অশান্তিতে মাথাটা টালমাটাল করছিল সে খুবই দুশ্চিন্তার গলায় বলে ফেলল অ্যাম আই বিং অ্যাবডাক্টেড মেয়েটা ভুরুখুচকে বলল অ্যাবডাকশনের কথা উঠছে কেন ইউ আর বিং গাইডেড অপহরণের কথা মনে হলো কেন আপনার অবনী আমতা আমতা করতে লাগলো গাড়িতে ওঠার পর মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমার বাবা একটা কনসালটেন্সি ফার্ম খুলেছেন তাতে খুব বাছাই করে লোক নেওয়া হবে একটা কলাবরেশনের কথা চলছে ডিলটা আপনাকে দেখে দিতে হবে দুশ্চিন্তার কিছু নেই অবনীর দুশ্চিন্তা গেল না শুধু বলল ও আমার বাবা বলাই মিত্তি আমি তার ছোটো মেয়ে তানিয়া অবনির বুকের ধুকপুকুনিটা কুমল না বাড়লো তা সে ঠিক বুঝতে পারছিল না তবে চমকে উঠে মেয়েটার দিকে একবার চাইল মেয়েটার চেহারা কেমন সেজেছে কিনা এসব তার চোখেই পড়ল না মেয়েটা এখন তার কাছে একজন রহস্যময় মানুষ এবং ভয়ের জিনিস বলাই মিত্তির মেয়ে মানে কি এই মেয়েটাও অবনীর একরকম উপর আলাও নয় গাড়িটা গিয়ে থামলো মধ্য কলকাতার একটা ঘ্যামা তিনতারা হোটেলে সেখানে একটা ভারী নিরিবিলি সুইটে বলাই মিত্তির এবং গোড়াম ভারী চেহারার কয়েকজন লোক জমায়েত হয়েছে একধারে ডিনারের আয়োজনও রয়েছে বলাই মিত্তির তার দিকে যথারীতি কুঁচকে খুব অপছন্দের দৃষ্টিতে চেয়ে থেকে হঠাৎ বললেন পাসফুট দশ বলেছিলে না অবনী ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে বলল আগে তাই জানতাম সাঁতার কাটো না যে আজ্ঞা তাহলে নার্ভাস হওয়ার কি আছে ডিলটা পরে দেখো কোনো ঘাপলা থাকলে বের করো তানিয়া ওকে পাশের ঘরে নিয়ে যায় ফাইলটা পড়তে দেয় আর কফি হুইস্কি যা চাই দিতে বলে পাশের একটা ছোট্ট কেবিনে আরামদায়ক চেয়ারে বসে ডিলটা মন দিয়ে পড়লেন অবনী তিন জায়গায় দাগ দিল কফি বা হুইস্কি কিছুই খেলো না আধা ঘন্টা বাদে মিটিং বসল বড় ঘরটায় এবং অবনীর সংশোধনী সহ বিলটা গৃহীত হয়ে গেল অবনী যেটুকু বুঝলো তাতে বলাইমিত্তির কোম্পানি ছেড়ে একটা নিজস্ব কনসালটেন্সি খুলেছেন তাতে অবনীকে অত্যন্ত দায়িত্বের একটা চাকরির অফার করা হচ্ছে বেতন কোম্পানির দুয় বেতনের গুণেরও বেশি এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ বলাই মিত্তির ভুরুকুটি বজায় রেখেই বললেন কি হে রাজি অবনী আমতা করে বললেন যে দু দুবছর বাদে এক অবিশ্বাস্য রাতে অস্বস্তিকর ফুলের গন্ধ অন্নভস্ত গরদের পাঞ্জাবি আর ধাক্কা পেরে পর অবণী যখন বেনারসি আর গহনায় মরা তার বইয়ের মুখোমুখি হল তখনও ভারী অপস্তুত সে মেয়েটাকে একদম চেনা যাচ্ছে না অবশ্য ঘোমটার আড়ালে মুখটা দেখাও যাচ্ছে না ভালো করে একটু দূরে আর হয়ে বসে সে একটু গলা খাঁকড়িয়ে দিল ঘুমটার আড়ালে একটা হাসি শোনা গেল একটুখানি তারপর চেনা একটা গলা বলল একটা অ্যাবডাকশন ছিল না এটা কিন্তু অ্যাবডাকশন শেষ হল আজকের গল্প আমার গল্প পার্টি আপনাদের ভালো লেগে থাকলে গল্প বুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আপনাদের ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ